তোমাকে আমি বারবার করে বলছি যে ওই বাগানে যেন কেউ না যায়।
আমি যদি ওই বাগানে ঢুকে পড়ে তাহলে কি অবস্থা হবে? নে শোনো আমি একটা কথা বলি, আমি যেদিন এবারে বউ হয়ে আসছিলাম তুমি আম্মা না মানা করছিল আমাকে, তে তিশাকে মানা করো নাই? আরে বই ব্যস্ততার কারণে বলা হয় ওঠে নাই আর কি। হ্যাঁ কিন্তু আম্মাকে তো বলা আছে, আম্মা তুমি নিশ্চিত করতে পারো নাই? বাপরে আমি না ওই বিভিন্ন ঝামেলায় আমার মনে নাই, আমিও বলতে ভুলে গেছি। আল্লাহ জানে যে এদিকে ঘুরতে করতে সত্যি সত্যি আবার ওই লিচুতলা আবার না যায়, ও তো লিচুতলা সম্পর্কে কিছুই জানে না। ঠিকই বলছো, তুমি একটা কাজ করো না হয় যা খুঁজে নিয়ে আসো। হ্যাঁ ওটাই ভালো হবে রে মা, আমি আমি যাচ্ছি খুঁজে নিয়ে আসি। হ্যাঁ তুমি গেলেন। আচ্ছা আচ্ছা আম্মা আপনি একটা কথা জিজ্ঞেস করবো আমি। হ্যাঁ কও বুমা। ওই যে লিচু গাছে আপনারা বলেন নাকি ভূত আছে, সত্যি কি আপনারা দেখছেন ভূত? আসলে বৌমা ওই বাগানে ভূত আছে যে সত্য কথা আমি চোখে দেখি নাই, কিন্তু মাঝে মাঝে ছোট বাচ্চার কান্নার আওয়াজ পাই, অনেকবারই শুনছি। কি করেন আপনি, আপনার কথা শুনে তো আমার গা পা শিংড়ে উঠতেছে। আচ্ছা মা যাই হোক না কেন, তা আমি যাই মাছ কুটে গিয়ে, নাই তো আমার একে একে রান্না করতে হবে। আচ্ছা আচ্ছা যাও মাছ কুটে দিয়ে রান্না করো। আচ্ছা আল্লাহই জানে ছোট বৌমাটা কই গেছে, ছাওয়ালাই আমার চিল্লা চিল্লি করতেছে। আহা শোনো আমি তো তোমাকে বললাম যে এরকম কোনো কিছু নাই এখানে, তারপর তুমি বারবার এরকম করতেছো কেন? নেই আর আর একটা কথা বলি, তুমি ভুল করে কিন্তু ওই লিচু বাগানে ভুল করে যাবে না, বুঝতে পারছো? আরে না সত্যি আমার খুব ভয় করছে, এই সব ভূত পেয়াদে গুলো কি? তুমি তুমি কিছু একটা করো, আমার খুব ভয় করছে। আমি তো তোমাকে বললাম তুমি শুধুমাত্র ওই বাগানটাতে যাবে, তুমি আমার এই বাড়ি তো অনেক জায়গা, কোথাও তো তোমার বাড়ির নিষেধ নাই, শুধুমাত্র তুমি ওই লিচু বাগানটাতে যাবে না, বুঝতে পারছো? আরে এত ভয় পাচ্ছ কি জন্য? আরে তুমি বুঝছো না কেন, ওই যে যে লিচু বাগানে আমি খেলতে গেছিলাম না ওখানে না একটু বাচ্চা সেই সুন্দর, ও হঠাৎ করে চলে আসলো আবার হঠাৎ করে কই থেকে যেন নাই হয়ে গেল। আর শোনো একটা সত্য কথা বলবা, ওই যে রাস্তায় না আমার একজনের সাথে দেখা হয়েছিল, সে নাকি আমাকে বলছে যে ওখানে একটা বাচ্চা চিন্তা কবর দেওয়া হয়েছিল। আরে কত লোক কত ভাবে বলে এইগুলো বিশ্বাস করবে না, হ্যাঁ জিন্দা লাশ দেওয়া হয়েছিল আর এগুলো কিছু না, তো তুমি যাও তো। আরে না আমার খুব ভয় করছে। যাও ঘরের মধ্যে যাও, আমি গেলাম কাজে গেলাম। তুমি যাবা? হ্যাঁ যাও বাসার মধ্যে, আমাকে আম্মা আছে আমার সাথে থাকো, যাও 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 যাও, ভুল করে কিন্তু বাগানে যাবা না, বুঝতে পারছো? যাও বাড়ির মধ্যে যাও, আমি গেলাম। ও যাই বলুক না কেন, ওই যে রাস্তায় আমার যে মহিলার সাথে দেখা হয়েছিল সেই মহিলার কথা আর ওই বাচ্চার কথা হুবাহু এক মিলে গেছে। এই বাচ্চাটা আমার এখানে কই থেকে আসলো? এই বাচ্চা তুমি কে সত্যি করে বলো, এই বাচ্চা বলো। আরে এই বাচ্চাটা কই গেল, এটা কি হচ্ছে আমার সাথে? আমি আমি সবাইকে কি করে সত্যিটা বলি, আমি তো সত্যিটা বলতে পারতেছি না, কারণ সত্যিটা বললে তো আমি আমি নিজে ফেসে যাব। ওইখানে যে কি আছে, ওই বাচ্চাটা যে কার, ওই বাচ্চাটা কিভাবে ভূত হইলো এটা তো কেউ জানে না, শুধু তোমার জানি একমাত্র আমি। আমি আমার একটা ভুলের কারণে আজকে এত সমস্যা, সেদিন যদি সেদিন যদি আমি আজকে এরকম কিছু না করতাম তাহলে আজকে দিনগুলো দেখা রাখতো না। আচ্ছা তুমি আমাকে কি বাসায় নিয়ে আসলে, কি নোংরা পরিবেশ এখানে, আর কোনো মানুষজন নেই এখানে, কিসের জন্য নিয়ে আসলে তুমি? বুঝো না, আর বাসাটা ফাঁকা আছে এই জন্য তো আসলাম। আচ্ছা বাসা ফাঁকা থাকা যায় থাক, আমি অত কিছু জানতে চাই না, এখন বলো তুমি আমার কি ব্যবস্থা করবে? আচ্ছা কি ব্যবস্থা করব, দিন তো দিব্যি পার হয়ে যাচ্ছে, তুমি যখন যাচ্ছ তো তাইতে পাচ্ছ, সমস্যাটা কি তা আমি তো বুঝলাম না। তোমার সাথে আমার এতদিনের সম্পর্ক, তারপরেও আমার একটা বাচ্চা হয়ে গেছে, তারপরে তুমি আমাকে বিয়ে করতেছো না, কিসের জন্য বলো তো? আর কবে বিয়ে করবে আমাকে? শোনো তোমাকে আমি একটা সাপ সাপ কথা বলে দেই, আমার বাচ্চা সহ তোমাকে আমার মেনে নেওয়া সম্ভব না, আর আমি কোনো সময় বলতেও পারবো না আমার মায়ের কাছে যে বিয়ের আগেই আমার বাচ্চা হয়ে গেছে। আমি তো বললাম, তবে হ্যাঁ একটা
শর্ত আছে, যদি শর্তটা তুমি মানতে পারো তাহলে তোমাকে আমি বিয়ে করতে পারি। কি কি শর্ত বলো? আমি আমি সব শর্ত মেনে নেব। সত্যি বলছ তো? হ্যাঁ আমি সত্যি বলছি। তোমার সন্তানকে অনাথ আশ্রমে রেখে দিতে হবে। কি বলো তুমি এসব? হ্যাঁ আমার সন্তানকে অনাথ আশ্রমে রেখে আসব মানে এটা আমি কক্ষনো করব না। তোকে কিন্তু আমি আগেই বলছি যে আমি শর্ত দেব, শর্ত যদি মানতে পারিস তাহলে তোকে আমি বিয়ে করব, আর না হলে আমি তোকে বিয়ে করতে পারবো না। এখন বল তুই রাজি কিনা। আচ্ছা আমি রাজি। আচ্ছা শোন একটা কথা বলি, তুই কি ঠিক কাল সকাল 10টার সময় হ্যাঁ তোর বাচ্চাটাকে নিয়ে ওই যে আমার বাড়ির পিছনে যে লিচু বাগান আছে ওই লিচু বাগানে চলে আসবি, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে যা। আগে লিয়ে তো আয়, অনাথ আশ্রমে রাখি নাকি মাটির তুলে পুঁতি রাখি কাল সকালে তুই বুঝতে পারবি। বিয়ে এত শখ, আমার মাথাটা খায়াফলা দিলে বিয়ে দিয়ে করতে পারবি। আজকে শুধু আয়, তারপরে তোর ওই বাচ্চাটাকে আর তোকে যে আমি কি করি তা তুই আসলেই বুঝতে পারবি। ও আসছ? হ্যাঁ আমি বাচ্চাকে নিয়ে আসছি। খুব ভালো কাজ করছো। আচ্ছা কিন্তু তুমি এত জায়গা থাকতে তোমাদের বাড়ির পিছনে কেন আনলা? আরে পিছনে আনলাম, কিছু কথা আছে, কথা ছেড়ে রে তারপরে দুজন চলো যাবো আর কি। আর এই এখানে বেলচা কেন? বেলচা? ও বেলচা মানে মিস্ত্রি কাজ করার সময় ভুল করে মানে এটা রেখে গেছে এই আর কি, বুঝছো? এসা কিছু না, দেখি বাচ্চাটা দেখি একটু কতদিন কোলে নেই না। কি সুন্দর হয়েছে বাচ্চাটা আমার, দেখি তো। আমার বাচ্চাকে তুমি নিচে কেন রাখলা? আরে নিচে রাখলাম, কিছু হিসাব নিকাশ আছে, হিসাব নিকাশটা করে নেই তারপরে তোমার বাচ্চাকে কোলে নিচ্ছি। বিয়ে করবি? হ্যাঁ তুই আমাকে বিয়ে করবি? বাচ্চাও তোকেও মারবো, বাচ্চাটাকে মারবো। বাচ্চা শেষ, দুটোই শেষ। এবার আমি মাটির তলে কেড়ে তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ ওই বাচ্চা, আরে তোর মতো এরকম কত মেয়ে এরকম মাটির তলে পুঁতে ফেললাম আর তুই আমাকে বিয়ে করতে চাস? হ্যাঁ বুবু শোনো, তোমার সাথে না আমার কথা আছে। কি কথা আছে বল। আরে আমি ওই যে বাড়ির পাশে যে বাগানটা না, ওই বাগানটায় না একটু খেলা করতে গেছিলাম। বাপরে বাপরে বাপ, তুই কি কথা বলিস? কে ওইখানে তো যেতে মানা করেনি কো? আরে শোনই না, আরে ওখানে গেছি না, ওখানে না জানো ভূত আছে। ভূত আছে? আল্লাহ তুই কি বলিস, কে তুই জানিস না যে ওইখানে যাওয়া বারণ? আমি যেদিন প্রথমে বউ হয়ে আসছিলাম সেদিন তো আমাকে মানা করছিল ওই বাগানে যাওয়া যাবে না, আম্মা মিলি আর আমাদের স্বামী মিলি, আর তোকে মানা করে নাই? কি বলো বাবু তুমি এসব, কই ও তো আর আম্মা তো কিছুই বলে নাই আমাকে। ও হয়তো বা খেয়াল নাই কো বলতে, যাই হোক না কেন তোর কথা শুনে তো আমার গা পা শিংড়ে উঠতেছে। বাপরে বাপ তোর সাহস কি! আরে বাবু শোনো না, ও যে বাগানে আমি বাচ্চাটা দেখছিলাম না, ওই বাচ্চাটা না জানো অনেক সুন্দর, ওর মুখখানা না খুব মায়াবি, আমার না খুব ভালো লাগছে। আরে শোন না, ভূত প্রেত না এরকম সুন্দরী হয়, আর কিছু কিছু ভূত প্রেত আছে না দেখতে কেউ কুচ্ছিত হয়। যাই হোক না কেন চল চল রান্না করতে যাই। আচ্ছা চলো। কিন্তু বাবু তুমি যাই বলো না কেন, বাচ্চাটা কিন্তু দেখতে না অনেক সুন্দর ছিল। দেখো আসলে সেদিন যেটা করেছি সেটা মানে অজান্তে হয়ে গেছে,
তুমি আমার মাফ করে দাও, তুমি তুমি আমার পিছন আমার পিছন ছেড়ে দাও। আমি আর এরকম সহ্য করতে পারতেছি না। তুমি আমাকে পথে ঘাটে ঘুমে মানে সব সময় তুমি আমাকে ভয় দেখাচ্ছ। শোনো, হ্যাঁ আমার তুমি মাফ করে দাও, মানুষ মাত্র তো ভুল দেখো, আমার তুমি মাফ করে দাও। আমি না তোর কাছে ভুল করেছি, আমার ছোট্ট মাছুম বাচ্চা তোর কাছে কি ভুল করেছিল? আমি মাফ করলেও আমার এই বাচ্চা তোকে ক্ষমা করবে না, কখনো ক্ষমা করবে না। আমি সামলাতে পারতেছি না, আমাকে এত পরিমাণে ভয় দেখাচ্ছে, আমার কখন কি হয়ে যায় আমি বুঝতে পারতেছি না। আসলে সেদিন যেটা করছে সেটা অন্যায় করছে, এখন বুঝতে পারতেছি, কিন্তু কিন্তু কি করব, তখন তো মাথা ঠিক ছিল না। তুমি ছোট বৌমারে সামাল দাও, আমি ওই যে জয়নাল কবিতা যাচ্ছি না, ওর কাছে যাই দেখি কি করা যায়। তুমি ধরো আজকে আমার তাতে কাউকে ছাড়বো না। আমি জয়নাল কবিরাজের কাছে যাচ্ছি, তুই তাড়াতাড়ি বাড়ি যাই। আর আচ্ছা তুই তাড়াতাড়ি আসো, তুই তাড়াতাড়ি বাড়ি যা, বৌমা একা পারবো না। কথা শুনারি না ওমা, তুমি জাদুর লাঠিটা নিয়ে এসে যাও, তাড়াতাড়ি যাও। আমি প্রতিশোধ না নিয়ে এই বাসা থেকে কিছুতেই যাবো না। কিসের প্রতিশোধ? কিসের প্রতিশোধ? তো ছেলেকে জিজ্ঞাসা কর কিসের প্রতিশোধ। ও কি বলে, ও তোর কাছে কি জিজ্ঞেস করতে বলে রে? আরে ভূতের কথা তুমি কি শুনছি? আরে তুমি এটাকে মারিয়ে ভস্ম করে দাও তো। আচ্ছা ভস্ম তো অবশ্যই করব। ওগো তুমি সত্যি কথা বলো না, এই ভূতের বাচ্চা কি বলতে চাচ্ছে বল, সব খুলে বল, কিসের প্রতিশোধ? আমি একটা মেয়েকে ভালোবাসতাম, হ্যাঁ তার সাথে আমার একটা সম্পর্ক ছিল, আমি ওকে বিয়ের প্রলোভন দেখে আমি একটা বাচ্চা পেটে আসছিল, পরে বাচ্চা হয়েছে, আমি ওই বাচ্চাটাকে জিন্দা ওই লাশ ওই 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 লেচু গাছের নিচে পুঁতে দিয়েছিলাম, ওই তারপরে থেকে ওই বাচ্চাটা ভূত হয়ে আমাদেরকে বিরক্ত করে। এই কথা তুই এতদিন একবারও কস নাই বাজার। আচ্ছা এই 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 ভূতাই তুই তুই চলে যা, এখান থেকে চলে যা। ভূতের বাচ্চা আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমি আসলে না জেনে শুনে তোমার কাছে একটা অনেক বড় ভুল করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি আমি এরকম আর কখনোই করবো না, আমার এবার তুমি মাফ করে দাও। শোন এই ভূতুরে জাদুর বাচ্চা এমনিতেই যাবে না, এই জাদুর কাঠি দিয়ে পরে হলে তাড়ান লাগবে, তাই করি তাই না? ওই এসে সহজে যাবো না। তালি আর কষ্ট দেবো না বৌমারে, এখনই তাড়াই দে। তুমি ঠিক আছো? কোনো চিন্তা করো না, ওই ভুতুরে জাদুর বাসা তোমার আর কিচ্ছু করতে পারবো না,
এই দেখো আমার কাছে জাদুর লাঠি আছে, ও কিচ্ছু করতে পারবো না। তুমি এখন ভালো আছো তো? মা, তুমি এই ভূতের বাচ্চাটাকে জাদুতে ভস্ম করে দাও। হ্যাঁ তাই। শোনো মা, আরে তুমি ভয় পাচ্ছ নাই তো? দেখো ওই ভূত, আর কোনো চিন্তা নাই তো? আমরা সবাই এখন বিপদমুক্ত, আর কোনো ভয় নেই। ভূতুলে জাদুর বাচ্চা আর কখনো তোমার কাছে ঘেঁষতে পারবে না। ঠিকই বলছো, আমার সত্য কথা বলতেছে, ওই বাচ্চা আর আসবে না তো। না না না, আসবে না। বোমা, তুমি খুব ক্লান্ত, তোমার তো অনেক ঝড় গেছে। চল বাবা, ঘরে চল। চল 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 চল।